একই পার্টি দুই দুই একই এই পার্টি কিন্তু দূর ধার হিয়া আছে সব তিনে পল পার্টি সব ছেলেরা গ্রাম ছাড়া বাচ্চারা দেখছেন ছোট ছোট বাচ্চারা আছে ঘরে বাদবাকি সব ছাড়া একই পার্টি দুই দুই একই এই পার্টি কিন্তু দূর ধার হিয়া আছে সব তিনে পল পার্টি সব ছেলেরা গ্রাম ছাড়া বাচ্চারা যাচ্ছেন ছোট ছোট বাচ্চারা আছে ঘরে বাদ বিকে সব ছাড়ানো স্কুলে মারামারি হয়ে কোনো বাচ্চারা আসে না সোমবারই ওরা আচক্ক বম ফুটাইতে ফুটাইতে চলে আইলো না চক্ক বম নিয়ে যখন গালাগালি করতে লাগিল ওদেরকে মারামারি করবার লেগে আর ওদের বমে ওরাই যখন আহত হয়ে গেল দুটো নিয়ে তখন বমটা বন্ধ হইল। আচ্ছা এটা এটা কাদের মধ্যে হচ্ছিল চিনেন তাদেরকে? চিনি ওই নামগুনা সবারই বলতে পারবো না। কোন পার্টির সাথে যুক্ত? হ্যাঁ পার্টি হিসাবেই বটে। ওরা কোন পার্টি? ওরা কোন পার্টি তা বলতে পারছি না এখন। তা এখন লক্ষ্য করে মেরেছিল না কি করেছিল বাবা তাও বলতে পারছি না। আমার টিনে বম দিতেই ছিল তখন তিনটে। তখন আপনি কোথায় ছিলেন? তখন তখন আমি ঘরের ভিতরে ঢুকে যাইলাম ধুমতে আর আমি আর সরানে বম পড়ছি এখানে টিনে পড়ছে বেরোতে পারিনি। আমরা পুলিশগুলো সব পালিয়ে গেছে পুলিশের ভয়ে। কেন কেন মানে ধরতে ধরে নিবে নাকি সেই জন্য? মানে এখানে কি বম হয়? হ্যাঁ হয়। এখন পুলিশ কি আছে? পুলিশ তো এই ক্যাম্প বসে আছে। ক্যাম্প বসে আছে, তখন ভয় লাগে? না ভয় এখন কিছু ভয় না। কেন ভয় তো লাগবে বাবা, পুলিশ চলে গেলে কিছু পারছে না। পুলিশকে এসে দেখছি তো পরিস্থিতি এরকম আর কি, পুরো ফাঁকা, তো কেউই আসেনি। আমরা এসেছি, আমরা দেখি তো কোনো পুরুষও দেখা যাচ্ছে না। এটা ধরুন সেটা তো আপনারা ঘুরছেন, আপনারা বলতে পারবেন। আমরা তো সরাসরি স্কুলে এসেছি সেটা এখন। তবে হ্যাঁ, অনেকে আমি প্রাক্তন ছাত্রছাত্রীদের মুখে কিছু শুনলাম যে বেশ কিছু ছেলে তারা নাকি কোনো আত্মীয় বাড়িটারই চলে টলে গেছে, কদিন পরে আবার আসবে। হ্যাঁ সেটা এখন সেটা আপনার সময়ই বলবে যে আমরা কবে আবার স্বাভাবিকভাবে আমরা ঠিকঠাক করতে পারবো। গ্রামের যে ছেলেরা আছে তাদের কাউকে দেখা যাচ্ছে না, তারা কোথায়? কেউ তো নাই, সব পালাই। কেন এখন কিসের কারণে পালাই যে এখন সব কি করে বলবো? আমরা মেয়ে ছিল, আমরা কি করে বলবো? শুধু গ্রামে শুধু মহিলারা আছে আর বাচ্চারা আছে? শুধু বাচ্চারা আছে, মহিলা আছে, বাট মেয়ে মানুষ বেটা ছেলে কেউই নাই। এবারে এমনার রোগলা তো বুঝবে না, ভালো দেখে না ধরে লিচ্ছে, খারাপ দেখে না লিচ্ছে। যারা করছে তাদের কিন্তু হয়েছে, যারা না ধরছে তাদের কিন্তু ধরে লিচ্ছে। একটা জিনিস বলুন, এখানে কি বোমাবাজি হয় মানে রোজ বা এরকম কি ভয় নাকি? না আমি তাও মেয়ে মানুষ, আমার বোমাবাজি বোমাবাজি এই প্রথম। বাচ্চারা স্কুলে, ওই একটা বাচ্চা আছে স্কুলে আর বড় সিজির স্কুলে, কাল পরীক্ষা আছে ছেলে, দেখেন এখন কি করে পাঠাবো দেখে। এখানকার পরিস্থিতি এখন কিন্তু থমথমে, কিন্তু তাও বলতে পারবো যে বহরাপুর কিন্তু শান্ত। কিন্তু সোমবার বিকেল বেলা যখন এখানে বাম্পার বোমাবাজি হচ্ছিল তখন কিন্তু শান্ত এইখানকার এলাকা ছিল না। এই মুহূর্তে পুলিশ আছে, এখানকার মহিলারা দাবি করছেন যে সব পুরুষরা কিন্তু ঘর ছাড়া। কিন্তু এখানে যদি আমরা বাড়িগুলো দেখাই, এই বোমাবাজির ফলে এখানে কি পরিস্থিতি হয়েছিল সেটা এখনো কিন্তু দেওয়ালে দাগগুলো কিন্তু আছে। এই বাড়িটাতে দুটো বোমার দাগ, আর এখান থেকে তার ঠিক উল্টো দিকের যদি আমরা বাড়িটার দিকে একবার দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু বাড়ির ছাদটায় কিন্তু একটা বোম মারা হয়েছে। ১২ জনকে অ্যারেস্ট করা হয়েছে, দুজন খুব সিরিয়াসলি ইনজার্ড, আর এই গ্রামের যত পুরুষ তারা কিন্তু ঘর ছাড়া, এমনটাই দাবি কিন্তু করছে বীরভূমের এই গ্রামের মহিলারা। ক্যামেরায় শামসুন্দর ঘোষের সঙ্গে সুদীপ নিরয়, আজ তক বাংলা, বীরভূম।